সহ ছয় সদস্যের জন্য একটিমাত্র কক্ষ বরাদ্দ পেয়েছেন মোলাদি উপজেলার চর কালেখানি ইউনিয়নের হাট গ্রামের হেনা বেগম এবং মালিক সর্দার দম্পতি সংকুলন না হলেও একই ঘরে বসবাস করে আসছেন শুরু থেকেই একই অবস্থা অন্য বাসিন্দাদেরও নষ্ট টিউবওয়েল পায় ব্যবস্থা নষ্ট হওয়ায় ভোগান্তির অন্ত নেই উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন ধাপে পাঁচশো চুয়ান্নটি ঘর নির্মাণ করা হয় এর বেশিরভাগ ঘরে থাকছেন না গৃহহীন পরিবারগুলো অনেক ঘরেই দেখা দিয়েছে ফাটল অনেকে ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যথায় অনেক ঘর স্থানীয়রা দখল করে গরু ছাগল পালন করে আসছেন না দিছে ঘরের দলিল না দিছে আমাকে কোনো পানির না দিছে আমাকে কোনো খরচা কোনো কিছু পাই না আমরা মিটারটা পর্যন্ত পাই আমাদের মাথার উপরে ছাদ আছে ঠিকই কিন্তু যে কোনো সময় ওই ছাদটা আমাদের মাথার ওই ছাদ নিচে পড়ে আমরা মারা যাইতে আমরা গুসু গ্রামে থাই যে আমাকে কোনো খোঁজ খবর নে না ঘর বাইঙ্গা পরে ঘরে পানি পরে বাথরুমের সমস্যা পানি উঠে তারপরে ওই যে ঘরের দিয়ে পানি পরে তিন পিডায় বাল বাসালে থাকতে অসুবিধা হবে বাথরুম টাথরুম হাটিয়া চিড়িয়া রয়েছে ঘরের ফুলুর ভাঙ্গা চুরা টিন আছে কিন্তু পানি পরে আবার মনে করেন জোয়ার বাড়ার পানি আসে ছাগল গরু ফেলতে পারি না অনেক কষ্ট হয় আমাকে বলে স্যার ঘরের মধ্যে ইসলা যা সব ভিজে জায়গা ঘরের মধ্যে যা আছে খাতা বালিশ পরে লাস্টে মনে করেন পোলা পান লয়া একখানে জরায়া থাকতে হয় স্থানীয় প্রশাসন জানিয়েছে শিগগিরই আবাসনগুলো সুষ্ঠু পরিবেশের পাশাপাশি বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সবাই যে যেই পেশা আছে সেই পেশাটা আলাদাভাবে জড়িত করে তার সেই পেশা সংক্রান্ত আমরা একটি প্রশিক্ষণের কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি আমরা এভাবে তাদের জীবন মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করি আশ্রয়নগুলো সংকট দূর করতে দ্রুত প্রশাসন ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের ইলিয়াস কমল মাইটিভি